¿Ey, tres que con bolsa, no? Ajá, a ver. No. ¿A dónde vas ya? ¿Vaya a ver mal divina? ¿Aquí te acabas de vivir? তারপর মাল পাবি ভাই আমি তো বললাম যে আমার ওই দিন পুলিশে ধরছিল চেক করার ভয়ে মালগুলো আমি ড্রেনে ফলাই দিছি হল এই সব গল্প বাচ্চা পোলা বানে শুনাইছ আমার শুনাইছ না ভাই আপনি কেমনে বুঝাবো ওই দিন যদি আমার পুলিশে ধরতো তাহলে কোটা চালান করে দিত আমার সাথে সাথে আপনিও বিপদে পড়তেন শুন ওদের কাছে মাল দিয়া তোর পোলা বানে সাপ্লাই দিস যা আচ্ছা ঠিক আছে ভাই गुछल कर लगे तेल मालिश करते ठीक है बीचियो खाए करते टा लगे ना चेष्टा कर देखो চেষ্টা করবেন মানে সাইমন যখন চাইছে দিতে হইব ঠিক আছে দেখি কুকুরের লাজ আর বানর লাজ সাইমন ওয়ান টুর মধ্যে সুজা করে ফেলা কথাটা মনে রাখবেন এই চল চুপ কর একটা কথা বলবি না এটা সন্ধ্যা আর আমার ব্যাপার দেখতে চাস তুই কি করবি দেখতে চাস দেখতে চাস তুই দেখতে চাস দেখতে চাস দেখতে চাস দেখতে চাস তুই মোবাইল নাম্বারটা দাও আমার মোবাইল নাই আমি মোবাইল এখন তো আমার প্রবলেম হচ্ছে ভাই সব সমস্যার সমাধান করে দিতে পারবো কিন্তু ভাই টাকা লাগবে ভাই ঠিক আছে ভাই টাকা দিবো সমস্যা নাই
কেমন আছেন? ভালো আছেন? ভাইয়ের সাথে আমাদের একটু কথা আছে। হ্যাঁ, আপনি বাড়ি যান। আপনি বাড়ি যান, আমার সামনেই বলেন, সমস্যা কি? সমস্যা আছে একটু, আপনি বাসা যান। ভাইয়ের সাথে আমাদের একটু দরকারি জরুরি কথা আছে। যান যান। ঠিক আছে ভাই, কবে থেকে এইসব করতেছেন? কবে থেকে? অনেক আগে থেকে তো একসাথে রিলেশন, অনেক আগে থেকে রিলেশন। আপনি জানেন যে আপনি কি করতে পারি? হ্যাঁ, কি করবেন আপনি দেখতে চান? এই দেখছেন, এটা দিয়ে শুধু এখান থেকে একটা টান দিব, দেখছেন, এখান থেকে একটা টান দিব, আপনি শুধু করে থাকবেন, ঠিক আছে? আপনি নেক্সট টাইম, নেক্সট টাইম যাতে আপনি ওর সাথে না দেখেন, ঠিক আছে? কি বলছি শুনছেন? হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে। যান যান। বাদ বাকি দিয়ে হবে না, ঠিক আছে? তোমরা যা শুরু করেছ এটা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ব্যাড দিক সেটা কি আপনার কাছে শিখতে যাব? টাকা চাইছি, টাকা দেবেন তারপরে কাজ চালু করবেন, এরপরে কোনো ওয়ার্ডিং দিব না, ঠাস করে মারা দিব, আর জীবনে করে দিলাম, ঠিক আছে? আয় চল, কথা যেন মনে থাকে করে দিলাম। ইঞ্জিনিয়ার সাহেব কি করি বলেন তো? আমার এক পরিচিত বড় ভাই আছে, আমি তাকে আসতে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আসতে বলেন। আপনাকে কেন দেখেছি তা তো আপনি জানেন। আমি আরিফের কাছ থেকে সবই শুনেছি, তবে ছায়মানের জন্য এই পিস্তল এগুলি একটাই যথেষ্ট, কিন্তু আপনার কাজ আমি অল্প খরচে করে দিতে চাই। শাবাশ মঞ্জু ভাই। আরিফ, মঞ্জু ভাইকে চেকটা দিয়ে দাও। কাজটা সাবধানে করবেন। আপনি কোনো টেনশন করেন না, কাজ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ভাইয়া ভাই কি ট্রেড দিছেন? ওই পোলাটা তো এখনো আমার গার্লফ্রেন্ডের সাথে টাঙ্কি মারে। ওই শালারে এত সাইজ করলাম তারপরও টাঙ্কি মারে? একটু আগে তো দেখে আসলাম, যদি কাজ না করতে পারেন তাহলে আমার টাকাটা আমাকে ফেরত দেন। ভাই এইসব কাজে টাকা ফেরত হয় না, আপনি যা দিচ্ছেন দিচ্ছেন। আচ্ছা আপনি যান, আমি দেখতেছি। দেখতেছেন তো ঠিক আছে, তবে একটু ভালো করে দেখেন। আর শুনেন, কিছু টাকা থাকলে দিয়ে যান। আগে না আপনাকে 5000 টাকা দিলাম। আর টাকাটা দিচ্ছেন ওইটা তো খাই ফেলেছি, এখন থাকলে কিছু দিয়ে যান, আবার সাইজ করে দিব। আচ্ছা ঠিক আছে, আছে কিছু টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে। না ওই বড় ভাইয়ের কাছ থেকে তুই পিস্তলটা নিস, আমি চাইলে পিস্তলটা দিব না। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমাকে সাইমন ভাই পাঠিয়েছে। তাতে কি? টাকার জন্য, বুঝলেন না? তোকে সাইমন পাঠিয়েছে? এই তোকে সাইমন বাইরে কইস, যেখানে মঞ্জু আছে যা।
কি ব্যাপার, তুমি তো কিছু জানাইলে না, তুমি কি আমার পছন্দ করো না? আমি আপনারা পছন্দ করি, শুধু পছন্দ করি বলে ভুল হবে, আমি আপনারা অনেক ভালোবাসি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত তোমার হবে? আপনি কিন্তু কোনো খারাপ কাজ করতে পারবেন না, সন্ত্রাসী করতে পারবেন না, যত খারাপ কাজ আছে সব আপনার বাদ দিতে হবে, তাইলে আমি আপনার ভালো করব। আচ্ছা, তোমার জন্য সব কাম ছেড়ে দিব বলুন করছেন, তুমি যদি আমার ভালোবাসো দুনিয়ার সব খারাপ কাজ তোমার লাগে ছেড়ে দিন, কোনো খারাপ কাজ আর করুন না, খালি তুমি আমার একটু ভালোবাসবো কল। সত্যি তো? হ্যাঁ সত্যি কইতেছে, একদম হাজার গুণে সত্যি, কোনো মিথ্যা নেই এর মধ্যে। আবার কিন্তু পিছিয়ে যাবেন না। তুমি যে কি কর না, তুমি আমার ভালোবাসতেছো, আমি পিছিয়ে যাবো কি লেগে? তুমি যে জায়গায় আমার ভালোবাসো, ঠিক আছে, দুনিয়ার সব কাম ছেড়ে দিলাম আজকে থেকে, আর খারাপ কাজ করুন না, হাঁচা করতেছে একদম। ভাই দাঁড়ান, ভালো আছেন আপা? হ্যাঁ ভালো। যান যান ভাইয়ের সাথে আমাদের আরেকটু কথা আছে, কিছু কথা আছে, আপনি ইম্পর্টেন্ট কিছু কথা আছে, যান শুনে যান। কি ভাই, এটা কিন্তু খুব খারাপ করছে, ঠিক আছে ভাই ধর তো ধর। ভাইজান হায়দার বলছে আমাদেরকে সাফ সাফ কোনো টাকা পয়সা দেবে না, ওরা নাকি মঞ্জুভাইয়ের সাথে হাত মিলাইছে। আচ্ছা এই আমার ছেলেরা ভাই মঞ্জুভাইয়ের পোলা বানিয়ে মারছে, ভাই মঞ্জুভাইয়ের পোলা আমার মারছে। হ্যাঁ ভাই আমি তো মেডিকেল আছে, ভর্তি অবস্থায়। ভর্তি অবস্থায় আছে? আচ্ছা আয় শোন। হ্যাঁ ভাইজান সব কিছু রেডি হলো, মঞ্জুর কই যারা জাজরা করে ভাম ঘুরে, চল চল আয় আমার সাথে। রাজবাড়ি থেকে আইসা তুই না, তুমি কত টাকা মারতাম তো তোরে কিন্তু একদম মারে ভালাম, একদম মারে ভালাম।